তেরোশত নদী, হাজার হাজার বাঁকে, কথা সুর ছন্দ তালে একটি দেশের ছবি আঁকে বাংলাদেশ। গীতি কবিতা পালা গান, লালন হাসন বাউলের টান, জারি সারি মুর্শিদি ভাওয়াইয়া ভাটিয়ালি, পল্লীর সম্পদে মোদের পরিচয় শক্তিশালী। সারা বিশ্ব চিনবে বাংলাদেশের গান, গাইবে দেশ কোটি সুরে বাংলাদেশের গান। ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে, কে কারে দেখায় স্বপন, এই বেলা তো ঘরের খবর জেনে নের মন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লোকসঙ্গীত নিয়ে দেশের সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। আটটি বিভাগের অংশ নেওয়া প্রতিযোগীদের আমরা বাছাই করেছি ধাপে ধাপে। এই বাছাই করা সেরা 40 জন প্রতিযোগীকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015 পুরো যাত্রায় এই তিন মেন্টর জাজ আমাদের সাথে থাকবেন। জলের গানের রাহুল আনন্দ, ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, উপস্থিত আছেন বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের বাপ্পা মজুমদার, এবং সেই সাথে আজ বিচারক প্যানেলে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, উপস্থিত আছেন আব্দুল লতিফ শাহ। দেখে নিব এই মঞ্চে আমাদের প্রথম প্রতিযোগী, কুড়িগ্রাম থেকে এসেছে বিপাশা পারভীন। ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে, কে কার দেখায় স্বপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ঘরে কে বা ঘুমাই, কে বা জাগে, কে কার দেখায় স্বপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে ঘরে। পরবর্তী প্রতিযোগী রাজশাহী বিভাগের আলামিন কে আলামিন। আমার বন্ধু আর মনে না, আমার বন্ধু আর মনে নাই রায়, আমার বন্ধু আর মনে জাতি জুতি ফুলমালতি বিনি সুতায় মালা
গাথি গো, পাইলে সমরে ধর্ম গলে, আরে ছাড়া ছাড়ি নাই গো, আমারে বন্ধু আর মনে না। শরীয়তপুরের বিল্লাল হোসেনকে মঞ্চে আসছে বিল্লাল হোসেন। নিরলে বসি বাজাই গোতাবাসি, ও তার নাম জানি না ও সজনী, দেখাছি রূপ রাশি বাজাই গোতা। উপায় করিব বাঁধন হারা নয়ন ধারা বহে অবিরল, আমার মনে যে হারা কদম তলা একেলা ঘাটে আসি বাজাই গোতা। ঢাকার বন্ধু শারমিন, গান শিক্ষকার কাছে, আমার বাবার কাছে, ফ্যামিলিতে না থাকলে এই গলা আসে না। বাপ্পাদা যদি আপত্তি না করে জলের গানের একটা বেজ ওকে আমি পড়ায় দিতে চাই। তুমি সরাসরি
সেরা তিরিশে চলে গেছে, অভিনন্দন তোমাকে। ওর বাবার নামটা একটু শুনতে চাই। হুমায়ুন কবির। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মঞ্চে। দেওয়ার মতন আর শেখানোর মতন আমার কোনো ক্ষমতা নেই। আমার আল্লাহ পাক ওকে কী দিয়েছে আমি জানি না, এবং আপনাদের দুয়ার বরকতে সে হয়তো বা এত দূর এগিয়ে গেছে। যেহেতু এই মঞ্চে বাবা মেয়ে দুজনকেই পেয়েছি, আপনাদের অনুমতি নিয়েই দুটি লাইন হয়ে যেতে পারে তাদের? ভালো হয়। পাসপোর্ট বিশ্বাস সব তিয়াসি সিরিয়ালে একদিন সে মারবে আমার সিল কোনদিন জানি মারবে আমার সিল কোনদিন সে মারবে কোনারাজ রাজ একদিন সে মারবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এবং আগামী পর্বগুলোতে তো নিশ্চয়ই দেখা হবে। প্রিয় দর্শক, আমি এই আয়োজনের শুরু থেকেই বলে এসেছি দারুণভাবে লড়াই চলছে। লড়াই শুরু হয়েছে প্রথমে বিভাগে বিভাগে, লড়াই সেটা হয়েছে প্রতিযোগীদের মধ্যে, এবার লড়াই হবে আমাদের সম্মানিত তিন মেন্টর জাজের। প্রিয় দর্শক, আমি ডেকে নিব এই মঞ্চে প্রথম দশ প্রতিযোগীকে। এবারে এই দশজন প্রতিযোগীর মধ্য থেকে আমাদের সম্মানিত তিন মেন্টর বেছে নেবেন তাদের পছন্দের। ইতিমধ্যেই ঢাকার শারমিন আমাদের জলের গানের পছন্দ হয়েছে, এবং এবারে দুজন প্রতিযোগীর আলাদা। তো প্রথমেই ফিডব্যাক থেকে ফুয়াদ নাসের বাবু, আপনাকে বিপাশা শারমিন। বিপাশা শারমিন, অভিনন্দন। এবারে বাপ্পা মজুমদার। আলামিন আলী, দাদা তিন চারজন কেউ নিতে পারেন। আলামিন আলী, কংগ্রাচুলেশনস। এই তিনজনকে বেছে নিয়েছেন, কিন্তু এরপরে আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করব, হতে পারে তোমাদের নামও সেখানে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসন গ্রহণ করতে পারো। থ্যাংক ইউ। ঝিনাইদহর বন্ধু ঐশ্বর্যর গান শুনবে এবারে। মঞ্চে আসছে ঐশ্বর্য। সেই কালা চাঁদ না
এসেছি। সাধু সাধু, তুমি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও, কোনো যন্ত্র বাজাও? হারমোনিয়ামটা বাজাই। সাধু, দোয়া করবেন। ধন্যবাদ, অনেক ভালো। আমাদের পরবর্তী প্রতিযোগী ঝিনাইদহ থেকে মোহাম্মদ রাসেল। একবার সবুরের দেশে বই দেখি দমকষে, সবুরের দেশে বই দেখি দমকষে, উঠিস না রে ভেসে পে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন এত বাসনা, রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি শেলহা নিল তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, লালন বলে করো রে এ বিবেচনা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন এত বাসনা, রবে না এ ধন। আমাদের পরবর্তী প্রতিযোগী চাপাই নবাবগঞ্জ থেকে অনন্যা ইয়াসমিন অঙ্কন। কবে হবে সজল বর্ষা, আমি চেয়ে আছি ওই ভরসা, আমারে আধলা দশা, মিটবে কতদিন পরে এবার যদি না পাই চড়ো, আমারে আধলা দশা,
খুব ভালো। আমি ছোট্ট একটা কথা বলার জন্য আমি মাইক্রোফোনটা নিলাম, যে তুমি যখন লো পিচে আসো তখন তোমার কথাগুলো অস্পষ্ট হয়ে যায়, কারণ তোমার প্রজেকশনটা কমে আসে সেখানে। তুমি হাই পার্টে যখন যাচ্ছ বা মিড অক্টেভে যখন থাকছো তখন তোমার প্রজেকশন খুব ভালো, ওয়ার্ডগুলো স্পষ্ট, ওইটা তোমাকে একটু প্র্যাকটিস করে বাড়াতে হবে। লালন সাজির এই গানগুলো তো খুব পরিচিত গান সবার কানে কানে, যার কারণে দুই একটি কথারও তোমার হেরফের আছে, তুমি কথাগুলো একটু ঠিক করে নেবে। আমার এ ভগ্ন দশা যাবে কতদিন পরে, আধেলা দশা তো হতে পারে না, ঠিক আছে? প্রথমেই আমি ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু আপনাকে জিজ্ঞেস করব, আপনার পছন্দের প্রতিযোগীর নাম শুনবো আমরা এবারে। অঙ্কন, অঙ্কন অভিনন্দন, তোমাকে এক দৌড়ে চলে যাও। এবারে শুনবো বাপ্পা মজুমদার আপনার কাছে। আমার পছন্দ হচ্ছে মোহাম্মদ রাসেল। এবারে জলের গান, আমার নামে নাম যা তাকে আমি টেনে নিচ্ছি। আমার একটা ডাকনাম ছিল, কেউ জানে না এখন, কেউ ডাকেও না ওই নামে, আমার দাদু ডাকতেন ঐশ্বর্য। ঐশ্বর্য, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরা নিরাশ হবার কোনো কারণ নেই, তোমাদের রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আসুন। দিনাজপুরের প্রতিযোগী ডালিম কুমারের গান শুনবে এবারে। ওরে আসবে কত আশুক তুফান, আসবে কত আশুক তুফান, ভয় করি না ও ভাই, ভয় করি না, মা কালীর নামে তরি দিলাম ভাসাইয়া। শুনেছি মা তুমি জলে, আবার শুনেছি মা তুমি আছো এ স্থলে, আবার নিরাকারা হয়ে মাগো সাকার ভক্ত জনা লাগিয়া, মা কালীর নামে করি দিলাম ভাসাইয়া। ওডে আসবে কত আশুক তুফান, আসবে কত আশুক তুফান, ভয় করি না ও ভাই, ভয় করি না, মা কালীর নামে তরি দিলাম ভাসাইয়া, আমি মা কালীর নামে তরি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের প্রতিযোগী অর্ণিশা দাস পর্ণাকে। বন্ধু যদি হইতো নদীর জল, পিপাসাতে পানে করিয়া পুরা প্রাণ করতাম শীতল, বন্ধু যদি অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। তুমি কোথায় শিখছো গান?
স্যার, আমি উচ্চাঙ্গ সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত শিখছি ওস্তাদ বিপ্রদাস ভট্টাচার্য, আর পল্লীগীতি আর নজরুলগীতি শিখছি ওস্তাদ অরুণকান্তি তালুকদার। আরে বাবা, খুব ভালো, খুব ভালো, শিখে যাও। খুব 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 ভালো লাগলো তোমার গাওয়া। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। গাইবান্ধার প্রতিযোগী মঞ্চে আসছে আসফি আক্তার শিখা। আমাদের সম্মানিত তিন মেন্টর জাজের পছন্দের প্রতিযোগীর নাম। এই সেগমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ হচ্ছে এখানে যে 10 জন গিয়েছে 10 জনই ভালো গিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সবথেকে বেশি ভালো লেগেছে পর্ণার গান। আমি আশুই আক্তার। সেই তৃতীয় নাম জলের গান রাহুল আনন্দ। ভাই তোমার নাম জানি কি? ডালিম কুমার। কঙ্কাবতীরে পাওয়ার ওই টিকিটটা নিয়েছো। তোমাদের রেজাল্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রতিযোগী দীপ এসেছে নারায়ণগঞ্জ থেকে। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। প্রথম আমার মন কারিলি কইয়া মিষ্টি কথা, রে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা, হায় রে তোর বুকে কি নাই মমতা, কি কইরা হইলি পাশা, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। আপন মানুষ পর হইয়া যায়,
আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান। তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী নুশিন আদিবাকে। মনে বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও যদি অন্য কালি হও যার কুখন জন্ম হলে, কথা কই কই শোনে না, হায় খেপারে খেপারে কই কই শোনে না, গুরু আমার মনের ময়লা কেন গেল না। মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু ও গুরু ধুয়ে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আমাদের পরবর্তী প্রতিযোগী ফরিদপুরের মোহাম্মদ নাজমুল হাসান। দেখলে ছবি পাগল হবি, এই চোদ্দ ভুবনে আমার, চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন মুরতিবাবার দেখলে পরে ঘুচে কুরসি সাগর পাহাড়, দেখার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মৌলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রহিতে পারবি দেখলে ছবি পাগল হবি। আমি সম্মানিত তিন মেন্টর জাজকে অনুরোধ করব আপনাদের পছন্দের। আমার পছন্দ দীপ আদিবা। আচ্ছা, আমার দুইজন পছন্দ, একজন হচ্ছে সুজিতা আর দ্বিতীয় জন হচ্ছে নাজমুল। অনেক অভিনন্দন, আর যাদের রেজাল্ট অ্যানাউন্স হয়নি একটু অপেক্ষা তোমাদের জন্য।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে 15 জন প্রতিযোগী। এদের পারফরমেন্সে মনোমুগ্ধকর পরিবেশনায় আমাদের সম্মানিত 3 মিনিটের জাজ মুগ্ধ হয়ে তাৎক্ষণিকভাবেই এদেরকে ব্যাচ পড়ে দিয়েছে, যা কিনা আগামী পর্বে অর্থাৎ মূল পর্বে যাবার টিকিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে ফিডব্যাক ব্যান্ডের সদস্য, আমার পিছনে রয়েছে বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের সদস্যরা, এবং আমার বাইরে রয়েছে জলের গান রাহুল আনন্দ গ্রুপের ব্যান্ডের সদস্যরা। তবে মূল পর্বে যাবে 30 জন, অর্থাৎ এখনো 15 জন সদস্যকে বাছাই করা বাকি। রেজাল্ট আমার হাতে, আমি ডেকে নিব বাকি সকল প্রতিযোগীদেরকে এই মঞ্চে। আমি যাদের নাম অ্যানাউন্স করব তোমরা সামনে এসে দাঁড়াবে। বিল্লাল হোসেন, তোমাদের জন্য ওই যে সামনে যে একটি বক্স রাখা আছে, একটা চিরকুট তুলবে, সেখানে যেই ব্যান্ডের নাম লেখা থাকবে তাদের দলেই তোমরা যাবে। অলরাইট, বিল্লাল হোসেন এবং রাজন পাল, দৌড়ে চলে যাও। অনেকক্ষণের যে ইচ্ছা সেটা হয়তো বা এখন একটু পূরণ হবে। এই মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত 3 মেন্টর জাজকে। প্লিজ ওয়েলকাম সম্মানিত 3 মেন্টর জাজ। ছোট করে আমি সম্মানিত 3 মেন্টর জাজের কাছে আপনাদের অনুভূতি একটু জানতে চাইব। প্রথমেই ফুয়াদ নাসের বাবু, সাধুবাদ জানাই প্রথমে চ্যানেলকে এই সুন্দর একটা আয়োজন করার জন্য। বাংলা গান এবং এই লোকসঙ্গীতের যে একটা সমকালীন উপস্থাপনা একটা বিষয় রয়েছে, সেটাই আমরা চেষ্টা করব। আমাদের কাজ হবে এই সব গুণী শিল্পীদেরকে সমকালীন সঙ্গীতের সাথে উপস্থাপনা করা। এবারে বাপ্পাদা, বাংলাদেশে সম্ভবত এই প্রথম লোকগান নিয়ে এত বড় মাত্রায় কোনো কাজ হচ্ছে, এবং সেই কাজটির সাথে আমি অত্যন্ত সম্মানিত যে আমাকে সম্পৃক্ত রাখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। রাহুল আনন্দ, সব ক্ষেত্রেই আমাদের এখানে কিছু না কিছু করা হয়, কিন্তু লোকগানকে নিয়ে, লোকজ সুরকে নিয়ে তেমন কিছু করা হয় না। শুধুমাত্র উৎসব নির্ভর থাকে লোকগানগুলো। সেখানে একটা বড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এবং অনেক ছেলেমেয়েরা এখানে আসছে, এটাই অনেক বড় গুড সাইন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের সেই বহুকাঙ্ক্ষিত 30 জন প্রতিযোগী, যাদেরকে নিয়ে দেখা হবে আগামী পর্বে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সকলেই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন চ্যানেলের পর্দায়, আর দেখতে থাকুন লোকসঙ্গীত নিয়ে দেশের সবচাইতে বড় রিয়ালিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। শুভরাত্রি। কালা চাঁদ না দে, এসে
পেয়েছি। সাধু সাধু, তুমি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও, কোনো যন্ত্র বাজাও? হারমোনিয়ামটা বাজাই। সাধু, ধন্যবাদ, অনেক ভালো। আমাদের পরবর্তী প্রতিযোগী ঝিনাইদহ থেকে মোহাম্মদ রাসেল। একবার সবুরের দেশে বই দেখি দমকোষে, সবুরের দেশে বই দেখি দমকোষে, উঠিস না রে ভেসে পে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন এত বাসনা, রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি শেলহা নিল তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, লালন বলে কর রে এ বিবেচনা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন এত বাসনা, রবে না এ ধন। আমাদের পরবর্তী প্রতিযোগী চাপাই নবাবগঞ্জ থেকে অনন্যা ইয়াসমিন অঙ্কন। কবে হবে সজল মরশা, আমি চেয়ে আছি পাই চড়ো, এবার যদি না পাই
তেরোশত নদী হাজার হাজার বাঁকে কথা সুর ছন্দ তালে একটি দেশের ছবি আঁকে বাংলাদেশ। গীতি কবিতা পালা গান লালন হাসন বাউলের টান, জারি সারি মুর্শিদি ভাওয়াইয়া ভাটিয়ালি পল্লীর সম্পদে মোদের পরিচয় শক্তিশালী। সারা বিশ্ব চিনবে বাংলাদেশের গান, গাইবে দেশ কোটি সুরে বাংলাদেশের গান। ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে, কে কারে দেখায় স্বপন, এই বেলা তো ঘরের খবর জেনে নেড়ে মন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লোকসঙ্গীত নিয়ে দেশের সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015 পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। আটটি বিভাগের অংশ নেওয়া প্রতিযোগীদের আমরা বাছাই করেছি ধাপে ধাপে। এই বাছাই করা সেরা 40 জন প্রতিযোগীকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015 পুরো যাত্রায় এই তিন মেন্টর জাজ আমাদের সাথে থাকবেন। জলের গানের রাহুল আনন্দ, ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, উপস্থিত আছেন বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের বাপ্পা মজুমদার, এবং সেই সাথে আজ বিচারক প্যানেলে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, উপস্থিত আছেন আব্দুল লতিফ শাহ। দেখে নিব এই মঞ্চে আমাদের প্রথম প্রতিযোগী, কুড়িগ্রাম থেকে এসেছে বিপাশা পারভীন। ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে, কে কার দেখায় স্বপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ঘরে কে বা ঘুমাই, কে বা জাগে, কে কার দেখায় স্বপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে ঘরে। পরবর্তী প্রতিযোগী রাজশাহী বিভাগের আলামিন কে আলামিন। আমার বন্ধু আর মনে না, আমার বন্ধু আর মনে নাই রাই, আমার বন্ধু আর মনে না, জাতি জুতি ফুলমালতি বিনি সুতায় মালা
গাথি গো, পাইলে সমরে ধরম গলে, আরে ছাড়া ছাড়ি নাই গো, আমার বন্ধু আর মনে না। শরীয়তপুরের বিল্লাল হোসেনকে মঞ্চে আসছে বিল্লাল হোসেন। নিরলে বসি বাজায় গো তার মনোবাসী, ও তার নাম জানি না ও সজনী, দেখাছি রূপরাশি বাজায় গো তার উপায় করিব বাঁধন খারা নয়ন খারা বীর, আমার মন যে খারা কদম তলা একেলা ঘাটে আসি বাজাই গোতা বন্ধু শারমিন। গান শিখো কার কাছে? আমার বাবার কাছে। ফ্যামিলিতে না থাকলে এই গলা আসে না? বাপ্পাদা যদি আপত্তি না করে জলের গানের একটা বেজক আমি পড়ায় দিতে চাই। তুমি সরাসরি
সেরা তিরিশে চলে গেছে, অভিনন্দন তোমাকে। ওর বাবার নামটা একটু শুনতে চাই। হুমায়ুন কবির। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মঞ্চে। দেওয়ার মতন আর শেখানোর মতন আমার কোনো ক্ষমতা নেই। আমার আল্লাপাক ওকে কী দিয়েছে আমি জানি না, এবং আপনাদের দুয়ার বরকতে সে হয়তো বা এত দূর এগিয়ে গেছে। যেহেতু এই মঞ্চে বাবা মেয়ে দুজনকেই পেয়েছি, আপনাদের অনুমতি নিয়েই দুটি লাইন হয়ে যেতে পারে তাদের? ভালো হয়। পাসপোর্ট বিশ্বাস শক্তি আসি সিরিয়ালে একদিন সে একদিন সে মারবে আমার ফিল কোন দিন জানি মারবে আমার ফিল একদিন সে মারবে আমার কোনারাজ রাজে একদিন সে মারবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এবং আগামী পর্বগুলোতে তো নিশ্চয়ই দেখা হবে। প্রিয় দর্শক, আমি এই আয়োজনের শুরু থেকেই বলে এসেছি দারুণভাবে লড়াই চলছে। লড়াই শুরু হয়েছে প্রথমে বিভাগে বিভাগে, লড়াই সেটা হয়েছে প্রতিযোগীদের মধ্যে, এবার লড়াই হবে আমাদের সম্মানিত তিন মেন্টর জাজের। প্রিয় দর্শক, আমি ডেকে নিব এই মঞ্চে প্রথম দশ প্রতিযোগীকে। এবারে এই দশজন প্রতিযোগীর মধ্য থেকে আমাদের সম্মানিত তিন মেন্টর বেছে নেবেন তাদের পছন্দের। ইতিমধ্যেই ঢাকার শারমিন আমাদের জলের গানের পছন্দ হয়েছে, এবং এবারে দুজন প্রতিযোগীর আলাদা। তো প্রথমেই ফিডব্যাক থেকে ফুয়াদ নাসের বাবু, আপনাকে বিপাশা শারমিন। বিপাশা শারমিন, অভিনন্দন। এবারে বাপ্পা মজুমদার। আমি চাইলে দাদা তিন চারজনকেও নিতে পারেন। এই তিনজনকে বেছে নিয়েছেন, কিন্তু এরপরে আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করব, হতে পারে তোমাদের নামও সেখানে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসন গ্রহণ করতে পারো। থ্যাংক ইউ। ঝিনাইদহর বন্ধু ঐশ্বর্যর গান শুনবে এবারে। মঞ্চে আসছে ঐশ্বর্য। খুব ভালো। আমি ছোট্ট একটা কথা বলার জন্য আমি মাইক্রোফোনটা নিলাম, যে তুমি যখন লো পিচে আসো তখন তোমার কথাগুলো অস্পষ্ট হয়ে যায়, কারণ তোমার প্রজেকশনটা কমে আসে সেখানে। তুমি হাই পার্টে যখন যাচ্ছ বা মিড অক্টেভে যখন থাকছো তখন তোমার প্রজেকশন খুব ভালো, ওয়ার্ডগুলো স্পষ্ট। ওইটা তোমাকে একটু প্র্যাকটিস করে বাড়াতে হবে। লালন সাজির এই গানগুলো তো খুব পরিচিত গান সবার কানে কানে, যার কারণে দু একটি কথারও তোমার হেরফের আছে, তুমি কথাগুলো একটু ঠিক করে নেবে। আমার এ ভগ্ন দশা যাবে কতদিন পরে, আধেলা দশা তো হতে পারে না। ঠিক আছে, প্রথমেই
আমি ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু আপনাকে জিজ্ঞেস করব, আপনার পছন্দের প্রতিযোগীর নাম শুনব আমরা এবারে। অঙ্কন। অঙ্কন, অভিনন্দন, তোমাকে এক দৌড়ে চলে যাও। এবারে শুনব বাপ্পা মজুমদার আপনার কাছে। আমার পছন্দ হচ্ছে মোহাম্মদ রাসেল। এবারে জলের গান। আমার নামে নাম যান, তাকে আমি টেনে নিচ্ছি। আমার একটা ডাকনাম ছিল, কেউ জানে না, এখন কেউ ডাকেও না ওই নামে, আমার দাদু ডাকতেন ঐশ্বর্য। ঐশ্বর্য, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরা নিরাশ হবার কোনো কারণ নেই, তোমাদের রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আসুন। দিনাজপুরের প্রতিযোগী ডালিম কুমারের গান শুনবে এবারে। ওরে আসবে কত আশুক তুফান, আসবে কত আশুক তুফান, ভয় করি না ও ভাই, ভয় করি না, মা কালীর নামে তরি দিলাম ভাসাইয়া। শুনেছি মা তুমি জলে, আবার শুনেছি মা তুমি আছো এ স্থলে, আবার নিরাকারা হয়ে মাগো সাকার ভক্ত জনা লাগিয়া, মা কালীর নামে তরি দিলাম ভাসাইয়া। ওডে আসবে কত আশুক তুফান, আসবে কত আশুক তুফান, ভয় করি না ও ভাই, ভয় করি না, মা কালীর নামে তরি দিলাম ভাসাইয়া, আমি মা কালীর নামে তরি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের প্রতিযোগী অর্ণিশা দাস পর্ণাকে। বন্ধু যদি হই তো নদীর জল, পিপাসাতে পানে করে আপুরা প্রাণ করতাম শীতল, বন্ধু যদি অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। তুমি কোথায় শিখছো গান? স্যার, আমি উচ্চাঙ্গ সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত শিখছি ওস্তাদ বিপ্রদাস ভট্টাচার্য, আর পল্লীগীতি আর নজরুলগীতি শিখছি ওস্তাদ অরুণকান্তি তালুকদার। আরে বাবা, খুব ভালো, খুব ভালো, শিখে যাও। খুব 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 ভালো লাগলো তোমার গাওয়া। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। গাইবান্ধার প্রতিযোগী মঞ্চে আসছে আসফি আক্তার শিখা।
আমাদের সম্মানিত তিন মেন্টর জাজের পছন্দের প্রতিযোগীর নাম। এই সেগমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ হচ্ছে এখানে যে দশজন গিয়েছে দশজনই ভালো গিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে পর্ণার গান। আমি আশুই আক্তার। সেই তৃতীয় নাম জলের গান রাহুল আনন্দ। ভাই তোমার নাম জানি কি? ডালিম কুমার। কঙ্কাবতীর পাওয়ার ওই টিকিটটা দিয়েছ। তোমাদের রেজাল্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রতিযোগী দীপ এসেছে নারায়ণগঞ্জ থেকে। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। প্রথম আমার মন কারিলি কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণ দিলি ব্যথা, হায় রে তোর বুকে কি নাই মমতা, কি কইরা হইলি পাশা, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী নুশিন আদিবাকে। মনে বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও যদি অন্য কালে হও কুখন জন্ম হলে, কথা কই কই শোনে না, হায় খেপারে খেপারে কই কই শোনে না, গুরু আমার মনের ময়লা কেন গেল না, মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু ও গুরু ধুয়ে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আমাদের পরবর্তী প্রতিযোগী ফরিদপুরের মোহাম্মদ নাজমুল হাসান। দেখলে ছবি পাগল হবে, এই চোদ্দ ভুবনে আমার, চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল।
ছবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি।